আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, লিপি ব্লগ আমেরিকা থেকে আজকে আমি বিস্তারিত আলাপ করব। আমেরিকা আসার পর আমরা কর্মরত জীবন নিয়ে কিভাবে ব্যস্ত থাকি সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটির কথাগুলি শুনুন। আমরা আমেরিকাতে আসার পরে আপনার যারা আপনার বাংলাদেশ থেকে আসি, আমরা বিভিন্ন দেশ থেকে আসি, এইখানে আসার পর আমরা ওদের বাচ্চাদের মতো আপনার আমরা কাজকর্ম পাই না, যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ এবং আমাদের এডুকেশান আপনার ডিফারেন্ট। এখানে যারা আসে আপনার ডিফারেন্টভাবে স্কুলে ভর্তি হয় স্টুডেন্ট আপনার, ওদের জন্য কাজের নিয়মটা হচ্ছে আলাদা, ওরা আলাদাভাবে আপনার ভালো কাজ পায়। কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে কর্মরত অবস্থানে আমেরিকাতে কাজ করতেছি, ওদের জন্য কাজগুলি হচ্ছে আপনার যোগ্যতা অনুসারে, যেমন আপনার যেই রকম যোগ্যতা সেই রকম কাজই আপনারা পাবেন এখানে। সেটা হলো যে বাংলাদেশিরা বেশিরভাগই রেস্টুরেন্টে কাজ করে থাকেন, সকাল 6টা থেকে আপনার 2টা পর্যন্ত একটা শিফট হয়, 3টা থেকে আবার রাত 9টা পর্যন্ত হয়, 9টা থেকে 12টা পর্যন্ত। বিশেষ কাজগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন, তারপর আপনার বিভিন্ন গ্রোসারি স্টোর, যারা যারা ইন্ডিয়ান আছে, বাংলাদেশিও আছে অনেক, ওদের গ্রোসারি থাকে। আমরা দৈনন্দিন কাজকর্মগুলো ওখানে আপনার শিফট অনুসারে করি। আমেরিকাতে আমরা বাসার কাজও করতে হয়, বাংলাদেশে আমরা সাধারণত বাসার মেয়েরা আপনার কাজের মানুষ দিয়ে কাজ করাই আপনার অনেক ভালো থাকি, কিন্তু আমেরিকাতে আমরা নিজেরাই কাজের মানুষ হয়ে যাই, কেননা ঘরও সামলাতে হয় আমাদের, বাচ্চাও সামলাতে হয় এবং বাইরে কাজও করতে হয়। সেই জন্য আমার আজকের কর্মরত বিষয় নিয়ে, জীবনযাপন নিয়ে এই ভিডিওটা আমেরিকা থেকে করছি। সবাই মনে করেন যে আমেরিকাতে কাজ না করলেও অনেক ভালো থাকা যায়, টাকা আসে আপনার, আসলেই কিন্তু নয়। সেটা যে আসে ভুক্তভোগী তারাই বুঝতে পারে যে আমেরিকা স্বপ্নের দেশ। সবাই বলে আমেরিকাতে আসাটা খুবই কঠিন, কিন্তু তারপরে কর্মব্যস্ততার জীবনটা আরও কঠিন। যেহেতু আমরা মেয়েরা বাংলাদেশে কাজ করে অভ্যস্ত না, স্বামীরা কাজ করে, এখানে স্বামী স্ত্রী দুজনেই কাজ করে, দুজনেই কাজ না করলে সংসার চলে না। সেজন্য আপনাদের মাথায় রাখতে হবে যে আমেরিকাতে মানুষগুলো কষ্ট করে প্রবাস থেকে আপনাদের জন্য, যারা মা ভাই বোন আছেন পিছনে, শ্বশুর শাশুড়ি দেবর ননদ, ওদের জন্য টাকা পাঠানোটা কত স্ট্রাগলিং, সেটা বোঝার জন্য আপনাদেরকে আজকে আপনার আমেরিকা আসার পর কিভাবে কাজকর্ম জীবনযাপন করতেছি সেই বিষয়ের ভিডিওটি আমি আপনাদের সাথে তুলে ধরছি। তো আমার আপু এবং ভাইয়ারা, যে যেখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, যদি একটু আপনাদের উপকারে এসে থাকে আমি সেটা করার জন্য আজকে এই ভিডিওটি আমেরিকা থেকে, লিপি ব্লগ আমেরিকা থেকে তুলে ধরলাম। আমার বাস্তব জীবনে আমি নিজেও অনেক কষ্ট করছি, সকাল 6টা থেকে উঠে আপনার ছেলে মেয়ে তিনজনই আপনার বাসায় রেখে চলে যাইতাম ফার্গো অ্যাসেম্বলিতে, সকাল 6টা থেকে আপনার দুপুর 2:30 পর্যন্ত কাজ করতাম। তারপর বাসায় আসার পর রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘরের সাংসারিক সব কাজকর্ম করতাম। তো এখন আল্লাহ দিলে আপনার, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় এখন কাজ করতে হয় না, যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওরা কাজ করে, ঘরের আপনার সব কিছু দেখাশোনা করে, না হয়তো এখানে আপনার কাজ করা ছাড়া কোনো ইয়ে নাই। সেজন্য বলবো যে আপনারা ভুল তথ্য নিয়ে আসবেন না, এখানে কাজ করা ছাড়া টাকা পাওয়া যায়। অনেকেই ইনবক্সে আমাকে মেসেজ করতেছে, আপু আপনি কি কাজ করেন, আপনাদের ওখানে কাজ কীরকম, কাজ আপনার আমাদের দেশের মতো না, তবে নির্ধারিত সময় অনুযায়ী এখানে কাজের একটা স্কেজুয়েল আছে, সেই হিসাবে আমি আপনাদেরকে ইনফরমেশানগুলি দিতেছি। ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই এখানে আপনার কাজ করে চলতে হয়। এখানে আমার বাচ্চারাও আপনার 16 বছর থেকে কাজ স্টার্ট করছে, পাশাপাশি লেখাপড়াও করে এবং কাজও করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে সব কিছুই এক্সপেন্সিভ, যার জন্য আমাদেরকে আমেরিকার জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে, কর্মব্যস্ততার জীবনযাত্রা এবং নিজেদের জীবনযাত্রা সব কিছু মিলিয়ে আমাদেরকে আমেরিকার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়।
যে আপনার পরিশ্রম করবে সেই আমেরিকাতে আপনার থাকতে পারে। এখানে আপনার কোনো কিছুই আপনার দেশের মতো নাই যে আমরা এখান থেকে কিছু পাবো, ওখান থেকে কিছু পাবো। আমরা এখানে পানিটা পর্যন্ত আপনার কিনে খেতে হয়, সমস্ত জিনিসপত্রের দাম আপনার অনেক বেশি। সংসার খরচ চালাইতে গেলে একটা ফ্যামিলিতে আপনার $3,000 ইনকাম হতে হয়, সেই হিসাবে আমাদেরকে এখানে চলতে হয়। তো সেজন্য বলবো যে আপনারা যেটা মাথায় নিতেছেন, সবাই ইনবক্সে মেসেজ দিতেছেন, প্লিজ ভুল তথ্য থেকে বিরত থাকুন। আমেরিকাতে আসার পরে আপনাদেরকে কাজ করতে হবে এবং কাজ করার পরেই আপনাদেরকে সংসার চালাতে হবে। সেটা দুইজন যদি স্বামী স্ত্রী কাজ না করা হয়, সেভাবে আপনারা সেই সংসারের মধ্যে শান্তিও থাকে না। তো সেজন্য আমেরিকা স্বপ্নের শহর ঠিকই আছে, কিন্তু আপনাদেরকে কাজ করে সেই স্বপ্নের শহরের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তবে একটা কথা আমি শেয়ার করব, বাচ্চাদের জন্য এখানে খুবই ভালো সাপোর্টিং পাওয়া যায়। বাচ্চারা যদি এখানে লাইফটা সেটেল করতে পারে, তাহলে বাচ্চাদের জন্য স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে পারলে অনেক ভালো অবস্থানে যাওয়া যায়। আমার ছেলে আকবর হোসেন আপনার মর্গ্যান ল ফার্মে লয়ার, সেও এখানে ছোটবেলায় আসছে। সে তার জীবনটা স্ট্রাগলিংয়ের মাধ্যমে আপনার চালাইয়া নিয়ে এখন আমাদের মুখ উজ্জ্বল করছে। তো আমার ছেলে আকবর হোসেনকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্টিং করার জন্য আমাদের ফ্যামিলিকে। তো আমার ছেলে কবির হোসেনও এখন ল পড়তেছে, যার জন্য আমি আমার মেয়ে আয়েশা আক্তার আপনার এখন ব্লুমসবার্গ ইউনিভার্সিটি থেকে পাশ করে এখন আপনার আছে ওভারব্রুক হাই স্কুল ফিলাডেলফিয়াতে গার্জিয়ান কাউন্সিলিংয়ের কাজ করতেছে। এবং আমার মেয়ে সাবরিনা আক্তার স্টোর্ট মিডল স্কুলে 6th grade পড়তেছে। তো আমি প্রবাস জীবনে আমেরিকাতে আপনার অনেক স্ট্রাগলিং করে আমার বাচ্চাদেরকে আমি মানুষের মতো মানুষ করতে পারছি, যার জন্য আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমার ভিডিওটি যদি লিপি ব্লগ আমেরিকা থেকে আপনাদের একটুও কাজে এসে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি আমার লিঙ্কটা শেয়ার করে দিবেন। লিপি ব্লগ পেনসিলভেনিয়া USA আজ আর বেশি বড় করব না, দ্বিতীয় পার্ট শেয়ার করলাম, তৃতীয় পার্ট আরেক পর্বতে বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।